নমস্কার বন্ধুরা আজকে নিয়েছি পনির চিজ পরাঠা যেটা খেতে কিন্তু অসাধারণ তো বাড়িতে একবার হলো চেষ্টা করতে হবে আর কেমন লাগলো আমাকে জানাতে হবে তো প্রথম থেকে সেই শক্তি দেখুন প্রথমে ময়দায় নিয়ে নিয়েছি নিয়ে নিলাম অল্প একটু নুন এখানে একদম সামান্য নুন দিতে হবে আর দিয়ে দেব খাবার সোটা আর এর মধ্যে দেব সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে এরপর অল্প করে জল দিতে হবে দিয়ে মেখে নিতে হবে এখানে খুব একটা সাদা তেল আমি দিই অল্প একটু সাদা তেল দিয়ে মাখছি আর একটু মাথায় রাখতে হবে যে পরোটার যে মাখাটা করতে হবে ময়দা সেটা একটু শক্ত হবে মানে আমরা যেমন লুচির ক্ষেত্রে ময়দাটা খুব ভালো করে নরম করে মাখি তো পরোটার ক্ষেত্রে একটু শক্ত করে মাখতে হবে মানে যেরকম ময়দার আমরা লুচি বানাই সেই ময়দাতে পরোটাটা খুব একটা ভালো হয় না পরোটার জন্য একটু শক্ত ময়দাই ভালো লাগে তো এটা ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটা কিছুক্ষণ আমি ঢাকা ঢাকাতে রাখব ততক্ষণে আমি পনিরটা রেডি করে নেব তো কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে এরপর একটা বাটির মধ্যে আমি এখানে ক্রিম পনির ইউজ করেছি আপনারা চাইলে এমনি পনির ইউজ করতে পারেন বা বাড়িতে বানানো ছানাও আপনারা ব্যবহার করতে পারেন ছানাটা যদি গোল মতো আকৃতি হয় তো খুবই ভালো হবে তা বাড়িতে বানানো ছানা দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারবেন আমি এখানে ক্রিম পনির পেয়েছিলাম তাই আমি এটাই দিলাম নাহলে এমনি পনিরও ভালো হয় তো এর মধ্যে দিয়ে দিলাম এক একদম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যাতে একদম ভালো করে কুচানো হয় এটা একটু দেখে নেবেন আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা অল্প একটু ধনে পাতা এরপর দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা একদমই সামান্য দিতে হবে কারণ ময়দার মধ্যেও নুন দিয়েছিলাম সেই জন্য অল্প একটু নুন এর মধ্যে দিতে হবে অল্প একটু নুন দেওয়ার পর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো তারপর দিয়ে দেবো আমচুর পাউডার এটা দিলে কিন্তু পরোটার টেস্টটা একদম পাল্টে যাবে তাহলে সকালের জল খাওয়ার বা রাতের খাওয়ার সবটার জন্য কিন্তু বেস্ট আইটেম একদম ধাবা স্টাইল পনির চিজ পরাঠা দেখাবো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম সেটা পুরোটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে একটু দিলাম কালারটার জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা মাখা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো চিজটা তো যেই চিজটা আমরা পাস্তা বা পিজাতে ইউজ করি সেই চিজটা আমি দেব অল্প একটুই চিজ দিলাম কারণ পনিরটাও অল্পই আছে সেই অনুযায়ী চিজ দিয়ে দিলাম চিজটা ভালো করে পনিরের সাথে গ্রেট করে দিতে হবে চিজটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি দিলাম কারণ আমি চিজ খেতে খুব ভালোবাসি আর পনিরের সাথে চিজটা বেশ ভালোই লাগে খেতে তাহলে নিরামিষ দিনেও এই রেসিপিটা কিন্তু করাই যেতে পারে ভাতের সাথে না হোক ভাতের সাথে নিরামিষ রেসিপি তো আমি দিয়েই রেখেছি তো পরোটাটাই এইভাবে করা যাবে তো আপনারা যদি এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দেন এটা পুরোটাই কিন্তু একটা ভেজ আইটেম এরপর মেখে রাখা ময়দাটা শুকনো ময়দা দিয়ে এরপর ভালো করে একটু মেখে নেব পরোটার মধ্যে যেহেতু আমি পুট দেব তার জন্য বড়ো করে লেচি কেটে নিলাম এরপর একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে অল্প একটু বেলে নিতে হবে এইভাবে আমি বানাই আপনারা কিভাবে বানান আমাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই চেষ্টা করলাম করার জানি না কতদূর করতে পারব তো এই সময় একটু হয় যে এটা একটু ফেটে যাওয়ার চান্স থাকে তো পেঁয়াজটা অনেকটাই আমি হালকা করেই খেটেছি একদম ছোট ছোটো করে তো চেষ্টা করব যাতে না ফেটে বেরোয় তো আমি খুব একটা বড়টা গোল বেলতে পারি না আমি আগেও বলেছি আমি এর আগে আলুর পরোটা বা অনিয়ন পরোটা দেখিয়েছিলাম তো সেখানেও আমি বলেছি যে পরোটা খুব একটা আমি গোল বেলতে পারি না কিন্তু টেস্টটা আমি ধাবাসটাই এনে দেব ময়দার ডোটার মধ্যে পুটটা ভরা হয়ে গেছে এবার শুকনো ময়দা দিয়ে যতটা পারবেন হাত দিয়ে এটা ছড়ানোর চেষ্টা করবেন আমি পরোটাটার শেষে একদম দেখাবো যে পুরো পরোটাটার মধ্যে কি সুন্দর পনিরটা ছড়িয়ে গেছে তাহলে তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন চেষ্টা করছি আমি একটু হালকা হাতের বেলার কারণ আমি রুটি বা পরোটা খুব একটা ভালো বেলতে পারি না এটা মাই বেলে তো ভাজার দায়িত্বটা আমার থাকে তো এটা আমি চেষ্টা করলাম অনেকটাই গোল হয়েছে একটু ফেটে গেছে তাও আমি চেষ্টা করেছি এটা গোল করি বানানোর তো সর্বশেষ আমি মাকেই দিই এটা করার জন্য যে নিজের চেষ্টা করি তারপর বলি যে মা তুমিই করো তো মায়ের মতো করে মা চেষ্টা করলো করা তো প্রথমে অল্প একটু বেলে নিল তারপর পুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন ছোট থেকে বয়স্ক সবাই খুব ভালো খাবে আর এটা খুবই হেলদি একটা খাবার এখানে পনির আছে চিজ আছে আর এটা পুরোটাই আমি বাটারে ভাজবো আর এই পরোটাটার সাথে আর কিচ্ছু লাগে না একটু যদি সস থাকে বা যদি রায়তা বানানো যায় দারুণ লাগবে খেতে সামনেই শীতকাল তাহলে বাড়িতে সকালের জল খাবার বা রাতের খাবার পনির চিজ পরোটাটা একবার হলো ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেলা কমপ্লিট এরপর চাটুর মধ্যে এটা আমি দিয়ে দিলাম প্রথমেই যেটা বলব যে ভাজাটা আমি নিজেই করি ওটা মাকে দিই না কারণ মা তেল বা বাটার সেটাই অনেকটাই বেশি দেয় যেটা আবার আমি খেতে পারি না তো এই কারণে কিভাবে কম তেলে বা কম বাটারে ভাজা যায় সেটাই আমি আজকে দেখাবো তো প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর শুকনোভাবে এইভাবে প্রায় হাফটা আপনার ভাজা হয়ে যাবে দেখুন আমি কিন্তু প্রথমে তেল দিই বা বাটার দিই আমি প্রথমে ভালো করে আগে উল্টে পাল্টে নিলাম তারপর এর মধ্যে বাটার দিলাম আর বাটারটাও আমি খুব একটা বেশি দিইনি আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখেছি ফুল হাই করেও দিইনি আর একদম স্লোতেও রাখি তাহলে অল্প মিডিয়ামে রেখে হালকা হাতে এটা আমি করে নিলাম আর এটা যদি মনে করেন যে এই পরোটা উল্টানোটা এটা যদিও আমি অনেক বছর ধরে চেষ্টা করার পর এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো ছোট থেকে যখন রান্নাঘর দেখতাম সেই সময় খুব ইচ্ছা হতো যে যেরকমভাবে আমিও একদিন পরোটা উল্টাবো তো সেই চেষ্টা করতে করতে আজ আমি এক সফল হয়েছি আশা করি তো খুব একটা তাও পারি না চেষ্টা করি করার তো প্রথমে আবারও দেখতে পাচ্ছেন সেমভাবে আমি করছি একইভাবে প্রথমে পরোটা শিখে নিলাম গরম তাওয়ার মধ্যে এরপর বাটার দিয়ে এটা ভেজে নেব তাহলে এক্ষেত্রে আপনাদের তেল বা বাটার দুটোই কম লাগবে তো কম তেলে পরোটা আমি আগেও দেখেছি আমি আলুর পরোটার মধ্যেও দেখেছি অনিয়ন পরোটার মধ্যেও দেখেছি আমি লিঙ্কটা আবার দিয়ে দেব ডিসক্রিপশানে আপনারা দেখে নিতে পারবেন তো পনির চিজ পরোটা একদম রেডি ভেতরটা দেখুন কি সুন্দর পুরো পরোটাটার মধ্যে পনিরটা ছড়িয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলেও ট্রাই করুন দেখা হচ্ছে পরের রেসিপিতে